নমস্কার প্রিয় দর্শক তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছে আজকের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আশা করি তোমাদের বাড়িতে অথবা এলাকায় অবশ্যই অনেক বয়স্ক লোক রয়েছে যারা এখনও পর্যন্ত বৃদ্ধ ভাতা ভাতা অথবা কোনো প্রতিবন্ধী লোক থেকে থাকলে তারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না তো আজকের ভিডিওতে দেখাবো বিস্তারিত পদ্ধতি কিভাবে তোমরা অনলাইনে মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে খুবই সহজেই এই বিধ ভাতা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিল আপ করতে পারবে হ্যাঁ বন্ধুরা সমস্ত পদ্ধতি দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এই যাবতীয় ফর্ম ফিল আপগুলি কীভাবে অনলাইনে করতে হয় জানার জন্যে অথবা শেখার জন্য। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো এই ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিকে অন করতে ভুলো না তাতে কী হবে পরবর্তীতে আরও ইম্পর্ট্যান্ট ও গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার প্রথমে পেয়ে যাবে তো চলো এখন শুরু করছে আজকের এই ভিডিওর টপিকটি এই কাজটি করার জন্য অ্যাটফার্স্ট তোমরা যেটা করবে মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটারের গুগল ক্রমটি ওপেন করবে এবং সার্চ বক্সে গিয়ে তোমরা সার্চ করবে উমাং তো দেখে নাও আমি কীভাবে সার্চ করছি ইউএমএনজি ঠিক আছে তোমরা উমাং লেখে সার্চ করবে উমাং লেখে সার্চ করতে সবার প্রথমে তোমরা এই উমাংয়ের যে অ্যাপ্লিকেশনটি সেটি দেখতে পাবে ইজিলি এই উমাং ওয়েবসাইটের ওপরে একবার ক্লিক করবে ক্লিক করতেই তোমাদের সামনে এই ধরনের লগ ইন অ্যান্ড রেজিস্টার্ড বলে অপশান হবে এখানে অ্যাড ফার্স্ট তোমাদের রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার জন্য জাস্ট তোমরা এখানে একবার ক্লিক করবে এবং ফার্স্ট টাইম রেজিস্টার করার জন্য এখানে রেজিস্টার্ড হেয়ার অপশানে একবার ক্লিক করবে রেজিস্টার্ড হেয়ার অপশানে ক্লিক করতে তোমরা এখানে মোবাইল নাম্বারের অপশন দেখতে পাবে তো এখানে তোমরা একটি মোবাইল নাম্বার এন্টার করবে এবং তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে দিয়ে এই ক্যাপচার করতে দিতে তোমাদের এখানে আইডি ও পাসওয়ার্ড রেডি হয়ে যাবে দেন ইজিলি তোমরা সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করতে পারবে তো লগ ইন করার জন্য এই লগ ইন হেয়ার অপশানে আমরা ক্লিক করছি এবং এখানে যে আমাদের আইডি পাসওয়ার্ডটি অলরেডি তৈরি করা আছে সেই আইডিটি এবং পাসওয়ার্ডটি আমরা এখানে এন্টার করে লগ ইন করে নিচ্ছি সাকসেসফুলি লগ ইন করতেই এই ধরনের একটি শো হবে এবং এখানে আমাদের নাম এবং প্রোফাইলে মোবাইল নাম্বারটি ইত্যাদি কিছু হবে ইজিলি এখন এখানে আমরা যেটা করব এখানে একটি সার্চ অপশান আছে তো এই সার্চ অপশানে আমরা গিয়ে সার্চ করব এন এপি তো তোমাদের সামনে আমরা সার্চ করছি এনএসএপি তো ইজিলি তোমরা এনএসএপি লিখে সার্চ করতে তোমাদের সামনে ন্যাশনাল সোশ্যাল অ্যাসোসিয়েশন প্রোগ্রাম বা এনএসএপি এখানে অপশান হবে এখানে সার্ভিসের মধ্যে তোমরা দুটি অপশন দেখতে পাবে অ্যাপ্লাই অনলাইন ও ভিউ বেনিফিসারি পেমেন্ট স্ট্যাটাস তো আমরা সবার প্রথমে যেটা করব অনলাইনে আবেদন করব বিধ ভাতা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য তার জন্য আমরা অ্যাট ফার্স্ট অ্যাপ্লাই অনলাইন এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করতেই আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হচ্ছে এখানে অ্যাট ফার্স্ট যেটা আমাদের করতে হবে সবার প্রথমে সিলেক্ট করতে হবে স্কিম নেম প্রথম অপশানটিতে ক্লিক করতে এখানে চারটি অপশান শো হবে এখান থেকে সবার প্রথমে যে অপশনটি রয়েছে আই জি এটার অর্থ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা বা পুরুষ ও মহিলারা প্রতিবন্ধী তারা এই প্রথম অপশনটি সিলেক্ট করবে এবং নিচের যে নেক্সট অপশনটি রয়েছে আই জি এন ও এ পি এস অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম অর্থাৎ যে সমস্ত মহিলা ও পুরুষরা ষাট বছর হয়ে গিয়েছে এখনও পর্যন্ত বৃদ্ধ ভাতা পাচ্ছেন না তারা এই ওল্ড এজ পেনশন অর্থাৎ দুই নম্বর অপশনটি সিলেক্ট করবেন লাস্টের দিক থেকে যে দুই নাম্বার অর্থাৎ উপর থেকে যে তিন নম্বর অপশনটি রয়েছে আই জি এন পি এস অর্থাৎ ইন্দিরা গান্ধীর ন্যাশনাল উইন্ডো পেনশন স্কিম অর্থাৎ যে সমস্ত মহিলারা বিধবা তারা এখনো পর্যন্ত বিধবা পাচ্ছেন না তারা এই যে তিন নাম্বার অপশনটি রয়েছে এই অপশনটিতে আবেদন করতে পারেন বিধবা ভাতার জন্য তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণটি দেখাবো বিধবা ভাতার জন্য আবেদন কিভাবে করতে হয় এছাড়াও বাকি দুটি অপশনও সেম টু সেমভাবে আবেদন করতে হবে তোমরা যদি এই ফর্ম ফিল আপ পদ্ধতি দেখে নাও তাহলে খুবই সহজেই তোমরা বাকি দুটিও করতে পারবে তো চলো এখন আমরা লাইভ দেখে নিচ্ছি বিধবা ভাতার জন্য আবেদন কিভাবে করতে হয় তো এখান থেকে আমরা তিন নম্বর অপশনটি সিলেক্ট করে নিচ্ছি তিন নাম্বার অপশনটি সিলেক্ট করতে নেক্সট যে অ্যারোটি দেখতে পাচ্ছ এই জায়গায় যেখানে আমরা মেনশন করছি এখানে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করতে এখান থেকে তোমাদের যেটা সিলেক্ট করতে হবে রাজ্য তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটি দেখছো বা তোমাদের রাজ্য কি তো আমরা বর্তমানে ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে নেক্সট অ্যারোটি ওপেন হবে এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে তার আগে এইভাবে তোমাদের এই একটু লোড হবে দেন তোমরা এখানে ক্লিক করতে তোমাদের সামনে এই পেজগুলি ওপেন হবে তো চলো এখান থেকে আমরা আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করছি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরে এখানে আমাদের এরিয়া সিলেক্ট করতে হবে এরিয়া অপশনে ক্লিক করতে তোমরা দুটি অপশন দেখতে পাবে একটি রুরাল একটি আরবান রুরাল কথার অর্থ হচ্ছে তোমরা যদি গ্রামাঞ্চল থেকে বসবাস করো সেক্ষেত্রে তোমরা রুরাল সিলেক্ট করবে এবং তোমরা যদি শহরাঞ্চলে বসবাস করো সেক্ষেত্রে আরবান সিলেক্ট করবে তো আমাদের ক্ষেত্রে আমরা রুরাল সিলেক্ট করে নিচ্ছি রুরাল সিলেক্ট করতে এখানে আমাদের সাব ডিভিশন বা সাব ডিস্ট্রিক্ট অপশানটি ওপেন হচ্ছে এখান থেকে আমরা আমাদের ব্লকটি সিলেক্ট করব ব্লক সিলেক্ট করতে অটোমেটিক এই যে ব্লকটি আমরা সিলেক্ট করলাম এই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত শো হবে তো এখান থেকে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করেছি সিলেক্ট করতে এখানে এই যে গ্রাম পঞ্চায়েতটি আমরা সিলেক্ট করলাম এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি গ্রাম আছে প্রত্যেকটি গ্রাম আমাদের এই লিস্টে হবে এখান থেকে যে অ্যাপ্লিকেন্ট যার জন্য আমরা আবেদন করছি সে ব্যক্তির যে বাড়ি কোথায় সে বাড়িটি বা তার গ্রামটি এখানে আমরা এন্টার করব তো এখানে এন্টার করে দেওয়ার পরে এখানে তোমরা তোমাদের গ্রামের নামটি সিলেক্ট করে দেবে দেন এখানে যে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যার জন্য আমরা এই বিধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করব তার নাম এখানে বসিয়ে দিতে হবে এবং তার হাজব্যান্ড অথবা বাবার নাম বা ফাদার নেম এখানে বসাতে হবে নেক্সট এখানে জেন্ডার অপশন থেকে অবশ্যই এখানে ফিমেল সিলেক্ট অপশন থাকবে কারণ আমরা এখানে বিধবা ভাতার জন্য আবেদন করছি তো বিধবা ভাতা শুধুমাত্র মহিলাদের জন্য তো এখানে আমরা শুধু ফিমেল অপশানটি দেখতে পাচ্ছি তোমরা যখন উই ওল্ড এজ পেনশন অথবা ডিসিবিলিটি পেনশনের জন্য আবেদন করবে সেক্ষেত্রে তোমরা এখানে মেল অথবা ফিমেল দুটি অপশানই পেয়ে যাবে তো এখানে আমরা ফিমেল সিলেক্ট করছি এখন এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে তো অবশ্যই আমরা অ্যাপ্লিকেন্টের আধার কার্ড দেখে সঠিক ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেব ঠিক আছে তো চলো তোমাদের সামনে এই ফর্মটা আমরা ফিল করে দেখিয়ে দিচ্ছি এখানে ডেট অফ বার্থটি দিতে এখানে অটোমেটিক তার বয়সটি ক্যালকুলেশন হয়ে চলে আসবে আরেকটি ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করছি কোনো মহিলার বয়স যদি ষাট বছর পার হয়ে গিয়ে থাকে এবং সে যদি বিধবা হয় সেক্ষেত্রে তাই সে অনলাইনে বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবে না তাকে অবশ্যই ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে হবে ঠিক আছে এখানে আমরা ডেট অফ বার্থ দিয়েছি অটোমেটিক তার বয়সটি চলে এসেছে ফিফটি এইট ইয়ার অর্থাৎ আটান্ন বছর দেন এখানে আমাদের কাস্ট সিলেক্ট করতে হবে তো এখানে তোমরা জেনারেল এসসি এসটি টি প্রত্যেকটি কাস্টেরি এখানে অপশন রয়েছে তো প্রত্যেকটি কাস্টেরই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখান থেকে আমরা কাস্ট সিলেক্ট করছি দেন এখানে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে এবং এখানে পিনকোডটি এন্টার করেই এখানে নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে নেক্সট করতে তোমাদের সামনে এই ধরনের একটি এন্টারভেস শো হবে এখানে তোমাদের বেনিফিশিয়ারি নাম্বার মোবাইল নাম্বার ও পেমেন্ট মোড সিলেক্ট করতে বলছে তো এখানে দেখো তোমরা বেনিফিশিয়ারি নাম্বারে এখানে কোনো মার্ক দেওয়া নেই তো এখানে অবশ্যই তোমরা তোমাদের যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সে আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবে আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে তোমরা বসিয়ে দেবে সেই ব্যক্তির মোবাইল নাম্বারটি মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে পেমেন্ট মোড অপশানে ক্লিক করতেই তোমরা অনেকগুলি অপশান দেখতে পাবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যাশ পোস্ট অফিস অ্যাকাউন্ট এবং পোস্ট অফিস মানি অর্ডার এর মাধ্যমে তোমরা এই পেনশনের টাকাগুলি নিতে পারো তো এখান থেকে আমি তোমাদের সবাইকে বলবো রিকমেন্ডেড করছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করলে সরাসরি এই পেনশনের টাকাগুলি তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে এখানে তোমাদের ব্যাংকের যাবতীয় তো সবার প্রথমে ডিটেলস এখানে তোমাদের করতে হবে তোমরা যে ব্রাঞ্চের তোমাদের আইএিএস কোড সেটা তোমরা যদি জেনে থাকো তাহলে এখানে ইয়েস করবে দেন এখানে তোমরা তোমাদের ব্যাংকের আইএপিএসি কোড টি এন্টার করবে তোমাদের সামনে আমরা এখানে আমাদের আইএপিএস কোডটি এন্টার করে দেখিয়ে দিচ্ছি আইএফএসসি কোডটি এন্টার করতে তোমাদের সেই ব্যাংকের নামটি এখানে শো হবে ইজিলি তোমরা এখানে সিলেক্ট করে সিলেক্ট ব্যাঙ্ক অপশানে ক্লিক করবে দেন তোমাদের সামনে ব্যাংকের যাবতীয় ডিটেলসটি এখানে নিয়ে নেবে অটোমেটিক দেন এখানে তোমাদের যেটা করতে হবে ফাইনালি অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট করতে তোমাদের সামনে এই ধরনের একটি এন্টারভেস বা পেজ শো হবে এটি তোমাদের লাস্ট পেজ যেই পেজের ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে তোমাদের এই ভাতার আবেদনটি কমপ্লিট হবে অনলাইনে তো এখানে যেটা করতে হবে নেম অ্যাজ পার আধার অর্থাৎ যে ব্যক্তির জন্য আমরা এখানে আবেদন করছি সেটা ওল্ড এজ পেনশন হোক বা উইন্ডোজ পেনশন অথবা ডিসেবিলিটি পেনশনের জন্যই হোক না কেন সেই ব্যক্তির আধার কার্ডে যে নামটি থাকবে সেম টু সেম নাম এখানে নেম অ্যাজ পার আধারের এই ঘরটিতে আমাদের বসাতে হবে দেন এখানে আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের সেই ব্যক্তির আধার কার্ডের একটি ছবি আপলোড করতে হবে যেটি অবশ্যই পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে পঞ্চাশ কেবির বেশি হলে সেই ফাইলটি এখানে সাপোর্ট নেবে না তো কিভাবে কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো ছবির সাইজ কম করতে হয় জানার জন্য অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া ভিডিওগুলি চেক করতে পারো তো এখানে একটি পঞ্চাশ কেবির ছবি আপলোড করতে তোমার করার পরে এখানে তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করবে প্রিভিউ করে সাবমিট অপশানে ক্লিক করতে তোমাদের এই ফর্ম ফিল কমপ্লিট হবে এবং তোমাদের সামনে একটি রেজিস্ট্রেশন নাম্বার শো হবে তো সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিভাবে অনলাইনে চেক করতে হয় তোমাদের এই যে আবেদনটি সেটি কমপ্লিট হয়েছে কি না তার জন্য অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক পাবে সেই ভিডিওটি দেখে খুবই সহজেই তোমরা তোমাদের যে কোনো ভাতার অর্থাৎ ওল্ডএজ পেনশন উইন্ডোজ পেনশন অথবা ডিসিবিলিটি পেনশনের আবেদন বা স্ট্যাটাসটি চেক করতে পারবে তো আজকের ভিডিও তো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিকে অন করে দিও এছাড়াও তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বা বাই